गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू दि चैनल। आज के सकाल बेला ब्लगटा शुरू करछि। आर आमी एर आगे दुदिन कोनो ब्लग दिइनि, तोमरा दुदिन आमार कोनो ब्लग पाओनि। आजकेर ब्लगटाओ एकटा खूब सिम्पल छोट्ट आर सकाल थेके शुरू करेछि एई कारणे जे आजके आमी शेयर करछि तोमादेर साथे। बुझे गेछो निश्चयई नामटा देखे? हाँ, मर्निंग स्किन केयार रुटीन। আমি মর্নিংয়ে কীভাবে স্কিন কেয়ার করি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এমনিতেও তোমাদেরকে আমি আগেও বলেছি যে তোমরা আমার বন্ধু, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে চলো দেখাই যে মর্নিংয়ে আমি কীভাবে স্কিন কেয়ার করি। আমি ঘুম থেকে উঠেছি একটু আগে, ব্রাশও হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার এই মুহূর্তে মুখে কোনো মেকআপ নেই। আর আমি একটা কথা বলি যে আমার নিজস্ব মতামত এটা যে যদি আমি রাত্রিবেলা, আমি বা আমরা তোমরা সবাই রাত্রিবেলা কোনো রকম কোনো ক্রিম কিছু ইউজ করে আমরা ঘুমোতে যাই, শুই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সকালবেলা উঠে এই স্কিন কেয়ার রুটিনটার প্রয়োজন আছে। আর যদি অনেক সময় হয় যে আমরা মুখে সেরকম কিছু লাগালাম না, নর্মালি শুয়ে পড়লাম, হয় প্রত্যেক দিন তো একই হয় এরকম কোনো মানে নেই, অনেক সময়ই হয় যে হয়তো সেদিনকে মনে হয় যে বাইরে বেরোয়নি, কিছু হয়নি, তো আজকে কিছু না লাগালেও হবে, তো সেক্ষেত্রে আমি অনেক সময় কিছু রাত্রিবেলা ইউজ না করেই শুয়ে পড়ি। তো সেক্ষেত্রে পরের দিনের এত কিছু দরকার পড়বে না, শুধু একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেই হয়ে যায় সকালবেলা। আর যদি কিছু ইউজ করা হয় রাত্রিবেলা, তাহলে অবশ্যই পরের দিন সকালবেলা কিন্তু ভালো করে স্কিন কেয়ার করতে হবে। আর তা না হলে কী হবে, স্কিনটা ঠিক থাকবে না। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি কী করি। আর সকালবেলা আমি আজকে ভিডিওটা করছি, কিন্তু যেহেতু রুমে বসে আমি করছি সেহেতু একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি এক্ষুনি মুখটা ধুতে যেতে হবে আবার পজ করে রেখে। তো চলো আমি সকালবেলা যেটা করি সেটা হলো, ব্রাশ তো হয়েই গেছে, তারপরে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো। এবার আমি ওয়াশরুমেই সবটা করি, কিন্তু যেহেতু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেহেতু রুমে বসে সব জায়গায় তো সবটা পসিবল হয় না, তো ওই জন্য এখানে বসেই দেখাচ্ছি। মরোকান অর্গ্যানের ফেস ওয়াশ আমি ইউজ করবো। এই যে এইটা আমি, বুঝতে পারছো তোমার নামটা, এটা আমি স্মিথেন থেকে নিয়েছিলাম। এই ফেস ওয়াশটা আমি আগে বহুবার ইউজ করেছি, ভীষণ ভালো ফেস ওয়াশ। তো চলো আমি এটা ফার্স্টে অ্যাপ্লাই করে নেব। এটা টোটালি হানি, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম পুরো টোটালি হানি। এই দেখো পুরো হানি, আমার তো এটা মাগলে মনে হয় যে আমি মুখে হানি লাগাচ্ছি। আর যে কোনো সময় যখন তোমরা স্কিন কেয়ার করবে, প্রত্যেকেরই আমাদের একটা কথা মনে রাখতে হবে যে স্কিন কেয়ারে তুমি যাই করো না কেন, তিনটে জিনিস কিন্তু মাস্ট। অনেকেই জানো এই নর্মাল কথাটা হলো, ক্লিনিং, টোনিং আর ময়শ্চারাইজিং অবশ্যই করতে হবে। প্রথমে ক্লিন করতে হবে, তারপর টোনার ইউজ করতে হবে, আর তারপর তোমাদের কাছে যা ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করে নিলেই মোটামুটি হয়ে যাবে। আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আমার এই ফেস ওয়াশটা, হানি ফেস ওয়াশটা। তো চলো মুখটা এবার আমি ধুয়ে আসি, তারপরে বাকিটা করি। দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি,
ওই ফেস ওয়াশটা এটা দেখালাম তোমাদেরকে, ভীষণই ভালো। তোমরা চাইলে ওটা স্মিথেন থেকে অর্ডার করতে পারো। ওটা পুরোটাই হানি দিয়ে তৈরি। আর তার জন্য কী হয়, এর আগের ব্লগেও আমি বলেছি একটা ব্লগে, যে স্কিনটা অনেকটা ভেতর থেকে পরিষ্কার করে, আর কোনো রাফ ভাব কিছু আসে না, পুরো সফট। যাকে হলো, এরপর আমি যেটা ইউজ করব, হিমালয়ের টোনারটা আমি ইউজ করব এরপরে। পুরো মুখে আমি টোনারটা অ্যাপ্লাই করে নেব। জাস্ট আলতোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। হয়ে গেছে, টোনারটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। বুঝতেই পারছো যে মুখটা আস্তে আস্তে কতটা ক্লিন হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা রোজ স্কিন কেয়ার করতে পারি, তাহলে আমরা যে বাইরে বেরোচ্ছি সেই ধুলো পলিউশন যা ঢুকছে আমাদের স্কিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি ময়েশ্চারাইজার ইউজ করব। তোমরা তোমাদের কাছে যা ময়েশ্চারাইজার আছে ইউজ করতে পারো। আমার কাছে এই মুহূর্তে আমার যেটা আছে সেটা হলো র নেচারের ময়েশ্চারাইজার। এটা ভীষণই ভালো, এটাও আমি স্মিথেন থেকে কিনেছি। স্মিথেন অ্যাপটা আমি ইউজ করি, আর স্মিথেন থেকে আমি অনেক প্রোডাক্ট অর্ডার করি। দেখে নাও তোমরা ভালো করে, র নেচারের এই পুরো বোতলটাই সাদা, তাই জন্য তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে। র নেচারের আছে এটা। ময়েশ্চারাইজারের ব্যাপারে কিছু বলার নেই, যেটা তোমাদের কাছে আছে, যেটা তোমাদের জন্য সুটেবেল, তোমরা সেটাই ইউজ করতে পারো। দেখো আমি পুরো মুখে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই হয়ে গেল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি প্রত্যেক দিন মর্নিং এভাবেই স্কিন কেয়ার করে থাকি। আর আমি আগেও বললাম, যদি আমি রাত্রিবেলা সেরকম কিছু ইউজ না করি, তাহলে আমি পরের দিনকে এতটা কিছু করি না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। আর যদি অনেক কিছু ইউজ করে থাকি, তাহলে অবশ্যই আমি এগুলো করি। এরপর আমার আরও কাজ আছে, রান্না হবে, অফিস যাব। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে এটা ছোট্ট ব্লগ ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমাকে ভালো লেগে থাকে, আমাকে বন্ধু মনে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন, টাটা, বাই বাই।